আসসালামু আলাইকুম এসএসসি 24 সালের পরীক্ষার্থীরা, আমাদের ফিজিক্স পরীক্ষাটা কিন্তু চলে আসছে। যারা সায়েন্সের স্টুডেন্ট অবশ্যই এই সাবজেক্টটা নিয়ে টেনশনে আছো, তো আমার মনে হয় আজকের এই ভিডিওটা দেখার পর তোমাদের টেনশনটা কিছুটা রিলিজ হবে এবং এ প্লাস পাওয়ার জন্য যে প্রিপারেশনটা তোমাদের নেওয়া দরকার সেই প্রিপারেশনের একটা বেস্ট গাইডলাইন তুমি এই ভিডিও থেকে পেতে চলেছো। আমরা যেটুকু সময় পাচ্ছি এই সময়টুকু এনাফ আমাদের এ প্লাস প্রিপারেশন নেওয়ার জন্য, কিন্তু এই গুরুত্বপূর্ণ সময়টা আমরা টোটাল এই 14টা চ্যাপ্টারের পিছনে না দিয়ে আমরা অল্প কিছু চ্যাপ্টারের উপর দিব, যে চ্যাপ্টারগুলো থেকে 2024 সালে মাস্ট প্রশ্ন আসবে। এখানে অনেকগুলো চ্যাপ্টার আছে যেগুলো থেকে প্রশ্ন আসবে, অনেকগুলো থেকে প্রশ্ন আসবে না, আবার অনেকগুলো চ্যাপ্টার মিক্সিং আকারে প্রশ্ন হতে পারে। টোটাল তথ্যটা তোমাদেরকে দিয়ে দিব, পরবর্তীতে তোমরা নিজেই বুঝতে পারবে যে আসলে তোমাদের কি পড়া উচিত। আমাদের লক্ষ্য এ প্লাস মাস্ট বি, পরীক্ষা এ প্লাস পেতে হবে এবং সেভাবে আমরা এই সময়টা কাজে লাগানোর চেষ্টা করবো। এবং প্রত্যেকটা শিক্ষার্থীকে বলবো, তোমরা যদি এ প্লাসটা আরেকটু কনফার্ম করতে চাও তাহলে তোমাদের জন্য বেস্ট সাজেশন সেটা হচ্ছে এখনই প্রত্যেকটা শিক্ষার্থী প্লে স্টোরে চলে যাবে। প্লে স্টোর গিয়ে ফিজিক্স গাইড লিখে সার্চ দিবে। ফিজিক্স গাইড লিখে সার্চ দেওয়ার সাথে সাথে উপরে অ্যাপসটা দেখতে পাচ্ছ, এই অ্যাপসটা ডাউনলোড করে নিবে। এই অ্যাপসে তোমাদের ফিজিক্সের টোটাল গাইডটা দেওয়া আছে। এখান থেকে তোমরা ফিজিক্সের টোটাল সলিউশন, এমসিকিউ, টোটাল এ টু জেড সবকিছু তোমরা পেয়ে যাবে। আমার মনে হয় এই অ্যাপসটা তোমাকে ফিজিক্সে এ প্লাস পাইতে যথেষ্ট পরিমাণে হেল্প করবে। অ্যাপসের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা চাইলে লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবে। ফিজিক্সে টোটাল 100 মার্ক, যার 50 মার্ক হচ্ছে আমাদের সিকিউতে, এমসিকিউতে 25 মার্ক, প্র্যাকটিক্যালে 25, অর্থাৎ এই টোটাল আমাদের 100 মার্কের পরীক্ষা হবে। প্র্যাকটিক্যাল নিয়ে তোমাকে এখন টেনশন করতে হবে না, কারণ কি প্র্যাকটিক্যালটা হচ্ছে সবগুলো পরীক্ষার শেষের দিকে প্র্যাকটিক্যাল। এখন আমাদের টেনশন করতে হবে 50+25 এই টোটাল 75 মার্ক নিয়ে। সিওনশীল আসবে 8টা, লিখতে হবে হচ্ছে 5টা, এমসিকিউ 25টা আসবে, 25টারই অ্যান্সার করতে হবে। এখন সিওনশীল 8টা আসবে, লিখতে হবে 5টা। এখানে কিন্তু আমাদের একটু প্লাস পয়েন্ট যে 8টা আসবে, লিখতে হবে কয়টা? 5টা। তার মানে কি সবগুলো চ্যাপ্টার পড়ার দরকার নেই, আমার 5টা কমন পাইলেই চলবে, আমার 5টা কমন পেলেই চলবে। এবং আমি যে অল্প সময়টুকু পেয়েছি একটা প্রিপারেশন নেওয়ার জন্য এই সময়টা আমি শুধুমাত্র ওই চ্যাপ্টারগুলোর উপরে দিব যেই চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন মাস্ট বি আসবে। আমাদের এখানে দেখতে পাচ্ছ টোটাল 14টা চ্যাপ্টার আছে। আমি যদি সহজ ভাষায় একটা সাজেশন তোমাদেরকে দিই তাহলে সহজ ছোট্ট করে একটা কথা বলবো, সেটা হচ্ছে আমি তোমাদের চ্যাপ্টারগুলোকে দুইটা ভাগে ভাগ করে দিচ্ছি। একটা হচ্ছে 1 নম্বর থেকে 9 নম্বর পর্যন্ত চ্যাপ্টার, পরবর্তী 10, 11, 12, 13, 14। এখন তুমি আমাকে যদি বলো যে ভাইয়া অল্প সময়ে একটা সাজেশন দিয়ে দেন, তাহলে আমার সাজেশন 1 নম্বর চ্যাপ্টার থেকে 9 নম্বর চ্যাপ্টার বন্ধ করো। তুমি চাইলে ভিডিওটা এখন স্কিপ করে চলে যেতে পারো, কিন্তু এর পরবর্তী যে কথাগুলো বলবো অবশ্যই গুরুত্বপূর্ণ কথা, একটু সেগুলো শোনো। যে 1 নম্বর থেকে 9 নম্বর পর্যন্ত কেন পড়তে বললাম, 1 নম্বর চ্যাপ্টার থেকে 9 নম্বর চ্যাপ্টার পর্যন্ত যদি করো মাস্ট বি 5 থেকে 6 সেট প্রশ্ন এই 1 থেকে 9 চ্যাপ্টারের ভিতরে আসবে, 5 থেকে 6 সেট প্রশ্ন। আর বাদ বাকি যে চ্যাপ্টারগুলো দেখতে পাচ্ছ এই চ্যাপ্টারগুলো থেকে 2 সেট অথবা 3 সেট প্রশ্ন আসবে, আর বাদ বাকি প্রশ্নগুলো 1 নম্বর অধ্যায় থেকে 9 নম্বর অধ্যায় পর্যন্ত তুমি পাবে। কিভাবে? প্রথম অধ্যায় ভৌত রাশি এবং পরিমাপ। অনেক বছরে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে, অনেক বছরে আসে না, তবে 24 সালের জন্য এই চ্যাপ্টারটাকে আমরা মূল্যহীন মনে করছি না, অবশ্যই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। প্রথম চ্যাপ্টার হিসেবে এই চ্যাপ্টার থেকে যদি সিওনশীল নাও হয় তারপরে এমসিকিউ প্রশ্ন হবে, অর্থাৎ এই চ্যাপ্টারটাই এমসিকিউর জন্য হলেও গুরুত্বপূর্ণ। তবে সম্ভাবনা আছে 50% এখান থেকে 1 সেট প্রশ্ন হবে, শুধুমাত্র ভৌত রাশি এবং পরিমাপ, পার্সোনালি যে 1 সেট প্রশ্ন হবে তারা। যদি প্রশ্ন হয় তাহলে এই চ্যাপ্টার কোন একটা চ্যাপ্টারের সাথে মিক্সিং আকারে প্রশ্ন হবে, হতে পারে ভৌত রাশি এবং পরিমাপ বলের সাথে অ্যাড হয়ে মিক্সিং আকারে প্রশ্ন হলো, অর্থাৎ কোন একটা চ্যাপ্টারের সাথে এটা মিক্সিং আকারে প্রশ্ন হবে যদি প্রশ্ন হয়, ঠিক আছে, পার্সোনালি প্রশ্ন হবে না। পার্সোনালি প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে গতি থেকে একটা, বুঝতে পেরেছো, কাজ ক্ষমতা শক্তি, এখান থেকে ব্যক্তিগতভাবে একটা প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে। পরবর্তীতে পদার্থের অবস্থা চাপ, 50% চান্স প্রশ্ন আসতেও পারে নাও পারে। এই যে ভৌত রাশি এবং পরিমাপের মুখ, পদার্থের অবস্থা এবং চাপ, 50% সম্ভাবনা আছে প্রশ্ন আসার, প্রশ্ন আসতেও পারে আবার নাও আসতে পারে। 6 নম্বর বস্তুর উপর তাপের প্রভাব, মাস্ট বি 1 সেট প্রশ্ন তোমরা পাচ্ছ, তরঙ্গ শব্দ, এখান থেকে মাস্ট বি 1 সেট তোমরা প্রশ্ন পাচ্ছ, কয় সেট প্রশ্ন হলো? 1টা, 2টা, 3টা, 4টা। পরবর্তীতে আলোর প্রতিফলন এবং আলোর প্রতিসরণ, এখান থেকে 1 সেট প্রশ্ন পাবে, কয়টা প্রশ্ন হলো? 5টা। এখন ধরো আমরা 50% দিয়েছি, যেমন ভৌত রাশি এবং পরিমাপ প্রশ্ন আসতেও পারে নাও পারে, বা এই চ্যাপ্টারটা অন্য কোনো চ্যাপ্টারের সাথে মিক্সিং হয়ে প্রশ্ন হতে পারে, বা পদার্থের অবস্থা ও চাপ 50% আমরা চান্স দিয়েছি প্রশ্ন আসতেও পারে নাও আসতে পারে, এই চ্যাপ্টারগুলো থেকে যদি 1 সেট প্রশ্ন হয় তাহলে টোটাল 6 সেট প্রশ্ন তোমরা কমন পাচ্ছ, তবে মিনিমাম 5 সেট প্রশ্ন এই 9 চ্যাপ্টারের ভিতর হবে। 1 নম্বর অধ্যায় থেকে 9 নম্বর অধ্যায় পর্যন্ত মিনিমাম 5 সেট প্রশ্ন কনফার্ম তোমরা কমন পাবে,
choice এর প্রশ্ন পেতে পারো যদি এই চ্যাপ্টার গুলো থেকে প্রশ্ন হয় অর্থাৎ যেখানে আমরা 50% দিয়েছি যদি এটা 100% হয়ে যায় তাহলে এখান থেকেও প্রশ্ন আসবে তুমি যদি 1 নাম্বার অধ্যায় থেকে 9 নাম্বার অধ্যায় পর্যন্ত জাস্ট পড়ো এবং বাদবাকি যে আমাদের আরো 5টা চ্যাপ্টার আছে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এই 5টা চ্যাপ্টার যদি বাদ দিয়ে দাও তাহলে এখান থেকেই তোমার 5 থেকে 6 এর প্রশ্ন কমন থাকবে 6 এর প্রশ্ন কমন থাকবে তোমার এই চ্যাপ্টার গুলো ভিতর থেকে বাদবাকি আর পড়ার দরকার নেই এখন পরবর্তী যে কথাটা সেটা হচ্ছে এই চ্যাপ্টারের ভিতর অনেকগুলো চ্যাপ্টার আছে তোমার কাছে অনেক কঠিন মনে হয় যেগুলো তুমি কমপ্লিট করতে পারছো না এবং শেষের দিকে এই চ্যাপ্টার গুলো অনেকগুলো চ্যাপ্টার তোমার কাছে একবারে ইজি মনে হয় যে এখান থেকে কোন একটা চ্যাপ্টার তুমি পড়তে চাও একটা কথা মাথায় রেখো জাস্ট আমার এই কথাটা মাথায় রেখো যে তুমি যদি পার্সোনালি কোন একটা চ্যাপ্টার তুমি পড়তে চাও আলাদাভাবে আমি এই চ্যাপ্টারটি পড়ে যাবো এখান থেকে প্রশ্ন আসবে এই লাস্টের দিক থেকে তাহলে তোমাকে একটু রিস্ক নিতে হবে কেমন ধরনের রিস্ক একটু ভাবো যে আমাদের 14টা চ্যাপ্টার থেকে 8 সেট প্রশ্ন আসবে এমন না যে 8 সেট 8টা অধ্যায় থেকে 14টা প্রশ্ন আসবে না যদি 8টা অধ্যায় থেকে 14টা প্রশ্ন আসতো তাহলে সম্ভাবনা থাকতো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে কোন চ্যাপ্টার থেকে 2টা প্রশ্ন আসবে কিন্তু এমনটা হয় নাই হয়েছে কি 14টা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে কয়টা 8টা তার মানে কোন চ্যাপ্টার স্কিপ হবে কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে আবার কোন চ্যাপ্টার 2টা চ্যাপ্টার মিক্সিং আকারে প্রশ্ন হবে যদি লাস্ট ইয়ার কোনো চ্যাপ্টার তুমি যদি মনে করো যে আমি এই চ্যাপ্টার গুলো কমপ্লিট করে যাব এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে তাহলে তোমাকে একটু রিস্ক নিতে হবে কারণ কি তুমি যে চ্যাপ্টারটা টার্গেট করছো যে এখান থেকে প্রশ্ন আসতে পারে সেখান থেকে প্রশ্ন আসতেও পারে নাও আসতে পারে বা ওই চ্যাপ্টার অন্য কোনো চ্যাপ্টারের সাথে মিক্সিং আকারে প্রশ্ন আসতে পারে যেমন ধরো স্থিতড়িৎ ও চলতড়িৎ এখান থেকে একটা প্রশ্ন আসবে বিদ্যুতের চৌম্বকক্রিয়া আধুনিক পদার্থ বিজ্ঞান ও ইলেকট্রনিক্স জীবন বাঁচাতে পদার্থ বিজ্ঞান যদি 1 নম্বর অধ্যায় থেকে 9 নম্বর অধ্যায় পর্যন্ত 6 সেট প্রশ্ন চলে আসে তাহলে এই তিনটা অধ্যায় মিলে 1 সেট প্রশ্ন পাবে যদি 1 নম্বর অধ্যায় থেকে 9 নম্বর অধ্যায় পর্যন্ত 5 সেট প্রশ্ন আসে তাহলে এই তিনটা চ্যাপ্টার থেকে 2 সেট প্রশ্ন পাবে বুঝতে পেরেছো এই তিনটা চ্যাপ্টার থেকে তখন 2 সেট প্রশ্ন পাবে আমাদের এখান থেকে যদি 5 সেট আসে তাহলে এখান থেকে আসবে 3 সেট যদি এখান থেকে 6 সেট আসে তাহলে এখান থেকে আসবে 2 সেট কিন্তু কনফার্ম ধরে রাখো 1 নম্বর অধ্যায় থেকে 9 নম্বর অধ্যায় পর্যন্ত কমপ্লিট করে গেলে তুমি 5 সেট প্রশ্ন ইজিলি কমন পাবে বা 6 সেট কমন পেতে পারো যেগুলোতে আমরা 50% দিয়েছি যদি এগুলো থেকে একটা প্রশ্ন হয় তাহলে 6 সেট প্রশ্ন কমন পাবে এই হচ্ছে টোটাল আমাদের সৃজনশীলের সাজেশন এবার আমরা এমসিকিউ নিয়ে কথা বলবো এমসিকিউটা অবশ্যই গুরুত্বপূর্ণ কারণ কি ফিজিক্সের এমসিকিউ গুলো একটু জটিল হয় কারণ জটিল বলতে হচ্ছে আমাদের এমসিকিউ তো আর এইভাবে আমরা তোমাদেরকে পার্সোনালি কোনো চ্যাপ্টারকে ইন্ডিকেট করে দিতে পারছি না যে এমসিকিউর জন্য এই দুইটা চ্যাপ্টার বাদ দিলে হবে না 14টা চ্যাপ্টার আছে এমসিকিউর জন্য 14টা চ্যাপ্টারই গুরুত্বপূর্ণ 14টা চ্যাপ্টার থেকে এমসিকিউ পড়ার সম্ভাবনা আছে অর্থাৎ এমসিকিউর জন্য একটা চ্যাপ্টারও তুমি স্কিপ করতে পারবে না প্রত্যেকটা চ্যাপ্টার পড়তে হবে তবে করার কিছু সিস্টেম আছে যে সিস্টেমের ভিতর দিয়ে গেলে তুমি যেইটুকু সময় পাচ্ছ ফিজিক্স পরীক্ষার আগে এই সময় এমসিকিউর জন্য একটা বেস্ট প্রিপারেশন নিতে পারবে এবং 25টা এমসিকিউ 25টায় তুমি কমন পেতে পারো কিভাবে সেটা হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার একটু সময় নাও 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা যতটুকু সময় লাগুক প্রথমে তোমার কাজ হবে প্রত্যেকটা চ্যাপ্টার সুন্দরভাবে আন্ডারলাইন করে ফেলবে যেহেতু তুমি সায়েন্সের স্টুডেন্ট আমার মনে হয় আই থিঙ্ক প্রায় 90% স্টুডেন্ট তাদের চ্যাপ্টারগুলো আন্ডারলাইন করে ফেলেছে কারণ কি এই আন্ডারলাইন করার কথা এই এমসিকিউতে প্রিপারেশন নেওয়ার কথা এটা আমরা 2 মাস আগেই বলেছিলাম 2 মাস আগে যারা আমাদের ভিডিওটা দেখেছে তাদের প্রিপারেশন আমার মনে হয় অলরেডি কমপ্লিট তাদের সময় শুধুমাত্র এখন রিভাইজ দেওয়ার যদি আন্ডারলাইন করে ফেলো তাহলে ওকে যদি আন্ডারলাইন না করো তাহলে যতটুকু সময় লাগুক প্রথমত সুন্দর করে 1 নম্বর চ্যাপ্টার থেকে একেবারে 14 নম্বর চ্যাপ্টার পর্যন্ত চ্যাপ্টার বাই চ্যাপ্টার সুন্দর করে রিডিং করবে রিডিং করার সময় ইম্পর্টেন্ট যে লাইনগুলো সেগুলো মার্কার পেন দিয়ে হোক বা কালো কলম দিয়ে হোক বা যে কোনো কলম দিয়ে হোক সুন্দরভাবে আন্ডারলাইন করবে ইম্পর্টেন্ট লাইনগুলো প্রথমবার তোমার রিডিং করতে অনেক সময় লাগবে কিন্তু যখনই ইম্পর্টেন্ট লাইনগুলো আন্ডারলাইন করা হয়ে যাবে তখন রিভাইজ দিতে গেলে আমার মনে হয় যে সময় নিয়ে তুমি একবার আন্ডারলাইন করেছো না তোমার 2-3 বার রিভাইজ দিতে ওই সময় লাগবে না কারণ কি তুমি শুধুমাত্র ইম্পর্টেন্ট লাইনগুলো তখন রিভাইজ দিবে প্রথমবার তুমি পুরো বইটা পড়েছো পরবর্তীতে তোমাকে পুরো বইটা পড়তে হবে না শুধুমাত্র ইম্পর্টেন্ট যে লাইনগুলো ওইগুলো জাস্ট পড়তে হবে এইভাবে তুমি 4 বার 5 বার 6 বার 7 বার 8 বার যেই কবে পারো পরীক্ষার আগ মুহূর্তে রিভাইজ দিতে থাকো কারণ কি সৃজনশীলে কোনো রকম তুমি ভালো রেজাল্ট করে ফেলবে কিন্তু এমসিকিউটা একটু বিপদের কারণ হতে পারে আর আমরা যারা সায়েন্সের স্টুডেন্ট আছি আমাদের টার্গেট অবশ্যই আমরা পরীক্ষাতে এ প্লাস পাবো এমসিকিউতে ভালো করতে হবে মূল বইয়ের উপর যে যত পরিমাণ ফোকাস দিতে পারবে এবং মূল বইটাকে যে যত পরিমাণ আয়ত্তে রাখতে পারবে তার পরীক্ষা তত ভালো হবে কারণ কি আমাদের প্রত্যেকটা এমসিকিউ 25টার ভিতরে 25টাই আমাদের এই মূল বই থেকে আসবে মূল বই থেকে খুঁজে পাবো তোমার যদি মূল বই পড়ে সময় না থাকে বোর্ড কোশ্চেন সলভ করার যদি সময় না থাকে টপ 10 স্কুলের এমসিকিউ করার দরকার নেই তুমি মূল বইয়ের উপরই ফোকাস করো মূল বইটা 4 থেকে 5 বার 6 বার রিভাইজ দেওয়ার পরবর্তীতে যদি সময় পাও সেক্ষেত্রে গিয়ে বোর্ড কোশ্চেনগুলো সলভ করো এমসিকিউর জন্য একটা বেস্ট প্রিপারেশন নিতে হলে প্রথমত তোমাকে মূল বইটা পড়তে হবে তার পরবর্তীতে বোর্ড কোশ্চেন পড়তে হবে তার পরবর্তীতে টপ 10 স্কুলের যে এমসিকিউ গুলো আছে ওইগুলো কমপ্লিট করবে এমসিকিউ 25টার ভিতর 25টাই কমন পাবে তবে মূল বই রেখে কেউ এক্সট্রা প্রিপারেশন নিতে যেও না প্রথমত মূল বই
আমি বারবার করে বলছি, মূল বই পড়তে পড়তে যদি সময় না পাও বোর্ড কোশ্চিন পড়ার, বোর্ড কোশ্চিন পড়ার দরকার নেই, মূল বইটারে ফোকাস করো। এবং ফিজিক্সের আরেকটা মজার বিষয় সেটা হচ্ছে, ফিজিক্সে সবাই এই যে সিকিউর জন্য, সিয়নশিলের জন্য বোর্ড কোশ্চেনের যে সিকিউগুলো আছে, বিগত কয়েকটা বছরের বোর্ড কোশ্চেনের যে সিকিউগুলো আছে, আমার মনে হয় ওই সিকিউগুলো যদি কেউ সলভ করতে পারে, আমার মনে হয় ফিজিক্সে তার সিকিউতে একটা বেস্ট প্রিপারেশন হবে। হ্যাঁ, অনেক সময় সেম টু সেম চলে আসে ফিজিক্সে, যদি সেম টু সেম নাও আসে, একই কোয়ালিটির প্রশ্ন, একই কোয়ালিটির ম্যাথ দেখবে ঘুরিয়ে পেঁচিয়ে দিয়েছে, সেম কোয়ালিটির আসে ফিজিক্সে, এরকম হয়, ফিজিক্সে এরকম হয়। তুমি বিগত কয়েকটা বছরের বোর্ড কোশ্চেনের যে সিকিউগুলো আছে এগুলো একটু সলভ করে যাও, তোমার জন্য বেস্ট প্রিপারেশন হবে, যদি সৃজনশীল প্রশ্ন ভালোভাবে কমন পাইতে চাও। ঠিক আছে, সিকিউর জন্য বিগত কয়েকটা বছরের বোর্ড কোশ্চেন দেখেছো, এবং এমসিকিউর জন্য জাস্ট মূল বইটা, মূল বই পড়ার পরবর্তীতে, মূল বই কয়েকবার করে রিভাইজ দেওয়ার পরবর্তীতে, মূল বইটা নিজের আয়ত্তে আনার পরবর্তীতে যদি সময় থাকে, তাহলে বোর্ড কোশ্চেন টপ টেন স্কুলের যে এমসিকিউগুলো আছে সেগুলো করবে। টপ টেন স্কুলের এমসিকিউগুলো জাস্ট নিজের নিজের প্রিপারেশনটাকে যাচাই করার জন্য ব্যবহার করবে, যে আমি এই বোর্ড পরীক্ষার আগে আমি মনে করছি এই একটা স্কুলের এমসিকিউ আমার এখন বোর্ড পরীক্ষা, আমি এটা যাচাই করে দেখি তো আমি কিরকম প্রিপারেশন নিয়েছি, পরীক্ষা গিয়ে কিরকম পারবো, 25টা এমসিকিউ না দেখে গিয়ে সলভ করবে। যদি দেখো যে না পারছো, 25টার ভিতরে 25টা হচ্ছে, 24টা হচ্ছে, 23টা হচ্ছে, তাহলে বুঝবে বেস্ট একটা প্রিপারেশন হয়েছে। যদি দেখো যে না প্রবলেম হচ্ছে, বোর্ড পরীক্ষা থেকে সেম এই প্রবলেমটা হলে তুমি কিন্তু সলভ করার সুযোগ পাবে না, কিন্তু এখান থেকে প্রবলেম হলে সেটা তুমি সলভ করতে পারছো, তুমি এখান থেকে সুন্দরভাবে সলভ করে নিবে, তুমি পরবর্তীতে আবার মূল বইতে ফেরত আসো, মূল বইটা আবার কয়েকবার করে রিভাইজ দাও, পরবর্তীতে আবার আরেকটা মডেল নিয়ে প্র্যাকটিস করো, এইভাবে এমসিকিউর জন্য একটা বেস্ট প্রিপারেশন নেওয়া যায়। এবং পরীক্ষার আগ মুহূর্তে যেটুকু সময় আমরা পেয়েছি, সময় কিন্তু এ প্লাস প্রিপারেশন একটা হয়ে যায়। সময় নষ্ট করো না, প্রত্যেকটা দিন গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা মিনিট গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা মিনিট তোমাদেরকে প্রিপারেশন নিতে হবে। যে আমাদের দুই দিন পর পরীক্ষা, একদিন পর পরীক্ষা, তার মানে আজকে পড়া কম এমনটা না, দুই দিন পর একদিন পর পরীক্ষা, ওই দুই দিনের পড়া তোমার আছে, আজকের পড়াটা তোমাকে আজকে কমপ্লিট করতে হবে। এবং ভিডিওটা শেষ করার আগে পুনরায় আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে আমাদের বোর্ড কোশ্চেনের যে সিকিউগুলো আছে, সিমসেলগুলো আছে, ওইগুলো একটু সলভ করবে। অবশ্যই পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।